बांग्ला प्रेजेंट्स प्रेम डॉट कॉम। मिर्ची बांग्ला प्रेजेंट्स ओरिजिनल रोमांटिक ऑडियो बुक सीरीज प्रेम डॉट कॉम। आज के अपनी सुनबेन मिर्ची मोहरे लेखा एक्स इक्वल्स टू प्रेम। একটা দুটো তিনটে চারটে কি বলুন তো পায়রা, ওই যে সলমান খানের ম্যানে পেয়ার কিয়া, শাহরুখের ডিডিএলজে থেকে বাড়ির ছাদ, সব জায়গায় এরা থাকেন। আর এদের ওপরই মারাত্মক রাগ হয় ঈশানের, হবে নাই বা কেন? এই যে এখন কোয়ারেন্টিন, সব বাড়িতে বন্দি, তাতে এই সব ডানাওয়ালারাই বেস্ট আছে, বার্ডস উইথাউট বর্ডার্স একেবারে। যত দোষ মানুষের, নিজেই পৃথিবীর মাথায় হাতুড়ি মেরেছে, এখন নাও ঠেলা সামলাও। আমার ভালো লাগছে না মা, ও মা আমার না ভালো লাগছে না। আহ বিরক্ত করিস না পচা, ঘুমো তো একটু। সেরকম হলে আজ সকালে অনলাইন ক্লাসের যে হোম টাস্কগুলো দিয়েছে সেটা শেষ কর। ও তাহলে গল্পের হিরো স্কুলে পড়ে, তার ডাকনাম পচা? সে কি, হ্যাঁ আমাদের ঈশান স্কুলে পড়ে, আর হ্যাঁ ওর ডাকনাম পচা। গল্পের গরু গাছে উঠতে পারে, আর গল্পের হিরো স্কুলে কেন পড়বে না? তা কত বয়স আমাদের এই ছেলেটা? 17। ও আচ্ছা, এটা কি প্রেমের গল্প হবে আদৌ, নাকি স্কুলের সিলেবাসের বই? ধুত, এইটা প্রেমের গল্প। যাক গে, লেটস ফোকাস। পচা মানে ঈশান, 17 বছর বয়স, আর ও একটি কোয়েড স্কুলে পড়ে। তবে একটা ব্যাপার আছে, আপনি ভাবতেই পারেন যে গল্পের হিরো তো, তাই গিটার বাজায়, নিদেন পক্ষে গালে চাপ দাঁড়িয়ে আছে, আর ভীষণ মায়াবী চোখ, বেসিক্যালি রণবীর কাপুর চেহারা। ইয়ে না, আমাদের ঈশান মানে পচা খাঁজ কাটা খাজুরাহোর মূর্তি ঠিক নয়, ও কিছুই পারে না, মানে মাঠে ক্রিকেট থেকে ঘাটে সাঁতার সবটাই খুব ঘাঁটা আমাদের পচার। কিসের হোম টাস্ক, আমার ভাল লাগছে না অঙ্ক করতে। উফ, ওই তো ছাতার মাথায় ইন্টারনেটের স্পিড, তাতে কি কাগের ঠ্যাং বকের ঠ্যাং লিখেছেন ম্যাম কিছু দেখতে পাই না। শুনছো মা? ও মা! আহ পচা, আমি সারাদিন কাজ করে এইটুকু শুতে এলাম আর তুই শুরু করে দিলি, বাপ রে বাপ, কি শয়তান ছেলে রে তুই! কি শয়তান ছেলে রে তুই! এবার কি করা যায়? সকাল থেকে অঙ্ক নিয়ে বসেছিল ঈশান মানে পচা, ধুস কিছু ঢুকছে না ওর মাথায়। তবে কাজ না থাকলে মানুষ একটা কাজ করে, কি ভাবছিলেন, উত্তরটা ঘুম? না, মোবাইল। ওটি আমাদের বেস্ট ফ্রেন্ড। ভেবে দেখুন, প্রেম পেলে স্ক্রিনেই চুমু খাই, আবার রাগ হলেই নেটওয়ার্ক বা ফোন খেয়ে চারটে গালাগাল করে দূরে সরিয়ে দিই। ঈশান মানে পচাও ফোনের দিকে এগোলো, এবং তারপরই হোয়াটসঅ্যাপটা খুলল। তারপর তারপর একটা ঝড় উঠল। 4700 মেসেজেস হলো কি ভাই? আরে আপনার কাছে এটা ডাল ভাত হতে পারে, কিন্তু ঈশান মানে পচার কাছে এইটা বিরিয়ানি। ঈশান না, পচা বলেই ডাকি। পচার মধ্যে এক্স ফ্যাক্টর তো দূরের কথা, জেড ফ্যাক্টরও নেই, তাই ওকে কেউই বিশেষ পাত্তা দেয় না, বুঝলেন? পচা কাকা রেডু। ও ফিস, জয়িতা ম্যাম! ম্যাম মেসেজ করে করে ওকে জানিয়েছেন, গেল উইকেন্ডে অঙ্কের টেস্টটায় সবকটা অঙ্ক ভুল করেছে পচা, তার উপর আজকের লাস্টের অঙ্কটা পচার মাথায় ঢুকছিল না, তাই লিখে দিয়েছিল, ইয়োর ওয়াইফাই হ্যাজ পুয়ার কানেকশন, বোর্ডের প্রশ্নটা দেখতে পাচ্ছি না। তাতে জয়িতা ম্যাম আরও রেগে গেছেন। যে জয়িতা ম্যাম নিজের বাড়িতে ওয়াইফাই ইনস্টল করিয়েছেন, আলাদা করে অনলাইন সাইট থেকে হোয়াইট বোর্ড কিনে এনেছেন শুধুমাত্র এই কোয়ারেন্টিনে বাড়ি থেকেই অঙ্ক করাবেন বলে, তিনি এরকম ভুল মেনে নেবেন না স্বাভাবিক? এটা পচার বোঝা উচিত ছিল, কিন্তু ও সেটা পাত্তা দেয়নি। ব্যাস, এই রে আবার ফোন। হ্যাঁ ম্যাম বলুন। জয়েন দ্য ভিডিও কল নাও। ছি ছি, আমার 17 বছর পড়ানোর এক্সপিরিয়েন্সে এই রকম ছাত্র আমি আগে দেখিনি। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনেট খারাপ বলে প্রশ্ন দেখতে পাচ্ছি না? তুমি কোশ্চেন নাই অ্যাটেম্প করতে, একে ভুল করেছো
তাতে আবার এসব লিখেছো? ছি শান, না ম্যাম, মানে আমি ঠিকভাবে আসলে কিপ কোয়াইট আর জয়েন মি ইন দ্য ভিডিও কল নাও। প্লিজ এটা করবেন না। পচা ম্যামের কাছে বকা খেয়েছে বলে আপনি ফিকফিক করে হাসবেন না তো? ও, আপনি তো আরো বাজে লোক, আপনার কিচ্ছু যায় আসছে না, তাই না? যাকে আপনাকে নিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছে করছে না। চলুন দেখি, ভিডিও কলে ঢুকুন, ঢুকুন। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছেন? দেখতে হচ্ছে তোমাকে, যা করেছো তুমি ঈশান, তোমার লজ্জা পাওয়া উচিত। ইউ শুড স্টপ টকিং। এনিওয়েজ, তোমার ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো কি হয়েছে, যেগুলো আজ সকালে দিলাম? ঈশান, আমার দিকে দেখছো কি? সে ইয়েস অর নো? ঈশান, আপনি তো বললেন স্টপ টকিং, আমার লজ্জা পাওয়া উচিত। আমি সত্যি লজ্জিত ম্যাম। হু গড, আমার দ্বারা হবে না বুঝলে, তোমাকে পড়ানো, আমার এক্সট্রা ক্লাসের মূল্য তুমি বুঝবে না। তোমাকে ছেলে বলানো করে আমি অঙ্ক করাতে পারবো না। ম্যাম 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 কিপ কোয়াইট। রাকা, এই রাকা, এদিকে আয় তো একবার। ওকে, পজ, জাস্ট পজ, একটা জোরে নিঃশ্বাস নিন। বুঝতে পারছেন, শরীরে অক্সিজেন লেভেল বেড়ে গেছে, মাটিতে পা পড়ছে না, বুঝতে পাচ্ছেন? মাথাটা কেমন ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে হঠাৎ করে গা গরম হয়ে গেছে। কি হলো, মনে হচ্ছে? হচ্ছে না? ও, তাও তো ঠিক। হ্যাঁ, আপনার কেন হবে এরকম? হবে তো ঈশা, ইয়ে মানে পচার, মানে হচ্ছে, মানে রাকা, রাকা, উফ, ধুস, আপনি কিছু বোঝেন না দেখছি। এনিওয়ে, ফোকাস প্লিজ, ফোকাস। ঈশান, এই হলো রাকা, আমার মেয়ে, NYU মানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ওখানে ম্যাথস নিয়ে পড়াশোনা করছে। রাকা তোমাকে এক্সট্রা ক্লাসে হেল্প করবে। কি রে, করবি তো রাকা? হ্যাঁ, ওকে। হাই ঈশান, হ্যালো, তোমাকে দেখা যাচ্ছে না কেন? ক্যান ইউ সি মি ঈশান? না, নেটওয়ার্ক এরর, শুনতে পাচ্ছি যদিও। আচ্ছা লিসেন, খুব অসুবিধা না হলে আমরা কি কাল ক্লাস করতে পারি? হ্যাঁ, ওকে, সকাল 11টা নাগাদ করাই যায়। ওকে বাই। যা, এটা কি হলো? ঈশান মানে পচা যে গল্পের হিরো, তার বয়স 17 আর গল্পের হিরোইনের বয়স 22, এ কেমন কথা? এ মা, বয়সে বড় মেয়ের সাথে প্রেম? আগে হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, মালাইকা অর্জুন কাপুর, সুস্মিতা সেন, রহমান শল, এদেরকে দেখার পরেও আপনি বালিকা বধু সিরিয়ালে আটকে আছেন? হবেই তো, আপনি আজীবন আলু পোস্ত হলুদ ছাড়া খেয়ে এসেছেন, তাই হলুদ দেওয়া আলু পোস্ত আপনার মতে এটা কে খায়? আপনি হতে পারেন কর্পোরেট দুনিয়ার রাজা বা 9টা 5টা অফিস দৌড়ের উইনার, কিন্তু আসলে আপনি পিছিয়ে পড়েছেন। তত্তর, আপনার সাথে কথা বলতে গেলে তো রাত কাবার। চলুন ডিনার টেবিলে বসি। কিরে, ডাল নিবি? না, লাগবে না মা, কাল থেকে আমার অনলাইনে এক্সট্রা ক্লাস হবে অঙ্কের, বুঝলে? হুম, তা তো বুঝলাম। তা হঠাৎ এক্সট্রা ক্লাস কি ব্যাপার? তুই কি পারছিস না একেবারেই অঙ্কটা? আমি তোর বাবা দুজনেই কিন্তু অঙ্কেতে ভালো ছিলাম। আহ, ও যেমন করে করছে করুক না, যেটা ভালো লাগে সেটা মন দিয়ে পড়। কি ভালো লাগে পড়তে তোর এমনিতে? জানি না, মানে কোনোদিন তো সেভাবে। কিভাবে বলবে ও, সবেতেই তো ছেলে আমাদের জুয়েল, পড়াশোনা, খেলাধুলা, গান, কবিতা, নাটক কিচ্ছুটি পারছে না। যার নাম পচা সে কি আর কিছু পারে মা? উঠলাম আমি। বাড়িতে একটু ড্রামা না হলে ঠিক চলে না মামা। মা বাবার সামনে ঝাড়, ওদিকে রাকাকে দেখে মনের ভেতরে ছটপটানি ভাব, পচার কিচ্ছু ভালো লাগছে না। কি যে করবে, এই কোয়ারেন্টিনের শহরে সবই কেমন যেন জলে ভেজানো মুড়ির মতো, ফালতু একেবারে। পচা এখন বিছানায়, আর জানলার বাইরে হালকা হাওয়া। রাকার চোখের নিচে ওটা তিল ছিল, তাই না? কিরকম বড় বড় চোখগুলো ওর। রাকা, রাকা কি মানে নামটার? একি একি একি, এটা কি করছি আমি? জয়িতা ম্যামের মেয়ে রাকা, তার মানে আমার দিদি। হ্যাঁ, আমার দিদি, মানে বয়সে তো বড়। তাহলে আমি কি করে রাখা বলতে পারি? আর বলছি বা কেন? কাল 11টায় দেখা হবে রাকার সাথে, রাকার দিদির সাথে। ইয়েস, রাকা দিদি, দিদি,
রাকা দিদি। হ্যাঁ, যা বাবা, আপনি ঢুলছেন কেন? আপনাকে ঘুমোতে বলা হয়নি? এটা গল্প তো নাকি রে বাবা? সিনেমা হলে কি রাতের সিন দেখালে আপনিও নাক ডাকেন? হ্যাঁ, রাত পেরিয়ে গেছে, সকাল 11টা। চলুন, রাকার আজ ক্লাস নেওয়ার কথা। ঈশানের। হাই ঈশান, সব ভালো? হ্যাঁ হ্যাঁ, অল গুড রাকা। রাকা দীপ, সরি। ইটস ওকে, তুমি রাকা বলতেই পারো, চল ওকে। আচ্ছা, আজ কি করবে? আগের সপ্তাহের অঙ্কগুলো দেখতে। ইয়েস দ্যাট, আমি যদিও এমনি জিজ্ঞেস করছিলাম কি করবে আজ সারা দিন। অবাক হচ্ছ না তো? আরে আমি জয়িতা ম্যাম না, আমি রাকা, আমার কাছে তো চাপ নিতে হবে না। হ্যাঁ, মানে আজ অঙ্ক করব, তারপর স্নান করতে হবে, বিকেলে একটা ওই সিনেমা বা ওয়েব সিরিজ কিছু একটা দেখবো ল্যাপটপে। পচা, তুই জলের বোতলটা নিয়ে গেছিস তো? ক্লাসের মাঝখানে জল দাও, জল দাও, চেঁচামি না কিন্তু। হ্যাঁ, ইয়ে, ওহো মা, আমি ক্লাসে। ওকে, সো ইউ আর পচা। কিন্তু অঙ্কতে পচা না হলেও চলবে, বুঝলে? চলো, অনেক কথা হলো, লেটস বিগিন। কদ্দূর হয়েছিল আগের দিন? না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার নিন্দুকের মন আমি জানি। আপনি চাইছেন প্রেমটা স্যাট করে শুরু হোক, গল্পও থামুক, কি দরকার আলপটকা এসব শুনে? তা হবে না, আস্তে আস্তে, স্লোলি স্লোলি ব্যাপারটা এগোবে। কিন্তু আপনি ভাবছেন মহা মুশকিল, এ তো পচার গল্প, আমার তো নয়, তাড়াতাড়ি করে বললেই হয়। মানে লাইফ অফ পাইয়ের মতো লাইফ অফ পচাও বিশেষ একজনের লাইফ, আপনার তো নয়। এইখানেই চাপ, পচার লাইফ আপনারও লাইফ। আমাদের সবার ভেতরে এক পিস পচা আছে, যে পেট খারাপ হলেও দোকানে সাজানো সিঙ্গারার দিকে এগিয়ে যায়, যে ঠান্ডা লাগবে জেনেও বৃষ্টিতে ভেজে, যে প্রেম করলে পড়াশোনা নষ্ট হবে শুনেছে, জানে কিন্তু তাও প্রেমে পড়েই যায়। এখন তো আবার দুপুরবেলা, বেশ নিঝুম সময়, প্রেম নিয়েই এই তো ভাববার সময়। সাত দিন হয়ে গেল, সকাল 11টা থেকে রোজ 1 ঘন্টা ক্লাস করছি রাকার সাথে। রাকা কি ভালো না? কে বলবে বিদেশে থাকে গত 2 বছর ধরে? কত লোক চিবিয়ে চিবিয়ে কথা বলে বিদেশে থাকলে, রাকা বলে না। রাকা ইজ সো সুইট, কিন্তু কে জানে কেন নিউ ইয়র্কের ব্যাপারে কোনো কথাই বলে না, জানতে ইচ্ছে করছে এই ব্যাপারে। কি রে, কি বিড়বিড় করছিস? ঘুমানোর হলে ঘুমো, নইলে বকিস না। না, আমি উঠতেই যাচ্ছিলাম, একটু পড়তে বসে গিয়ে যাই। বাবা, ছেলের হলো কি পড়তে বসবে? তা যাও, ফোন ঘাঁটবে না কিন্তু? না, ঘাঁটবো না। আরে সোনার চাঁদ ছেলে আমাদের পচা, মাকে বলেছে যে ফোন ঘাঁটবে না, সত্যি ঘাঁটছে না কিন্তু, কিন্তু ভুরু কুঁচকে দেয়ালের দিকে তাকিয়ে বসে আছে। দেয়ালে কিছু আছে কি? আছে, রাকার মুখ। যাব বাবা, শোনেননি? আগর কিসি চিজ কো পুরে দিল সে চাহো তো পুরো দুনিয়া সেটা তোমার জন্য ঘটাবেই। মনে হচ্ছে পচা রাকাকেই সিদ্ধাত দিয়ে মন দিয়ে চাইছে। ডোন্ট ডিস্টার্ব। এটা কি হলো? পচাকে রাকার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, একেবারে হাই জাম্প। দাঁড়ান দাঁড়ান, পচা চেয়ার ছেড়ে উঠে পড়েছে, কি আবার বলছে বিড়বিড় করে। ও নো 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 নো, এটা এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এটা বাড়াবাড়ি হচ্ছে। রাকা রাকা একটু বেশি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, এটা এটা ঠিক হচ্ছে না। আর আর আমিও খামোখা, আরে ও তো আমার চেয়ে বয়সে বড়, কি যে হচ্ছে, কি যে করি আমি। আই নিড টু কাম ডাউন, কাম ডাউন। আমি আমি অ্যাকসেপ্ট করি, হ্যাঁ, কেন করবো না, কেন করবো না। আর হতেও তো পারে আমাকে ম্যাথস নিয়ে কিছু বলবে, হতেই পারে, বা হতে পারে ভুল করে রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটা তো যাচাই করা দরকার। আর পার্সোনাল নাম্বার তো নেই এখনও আমার কাছে, লেটস অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট, তারপর সোজা মেসেঞ্জার। হ্যাঁ হ্যাঁ, চলো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে পচা, এবার মেসেঞ্জার। এ বাবা, রাকা টাইপিং কি হচ্ছে, কি কি লিখেছে? ভিডিও কলিং ইউ। গলাটা কেমন শুকিয়ে গেছে পচার। বাবা গো, মনে হচ্ছে এই বুঝি রাকা বলবে, হে হোয়াটস আপ, তোমাকে একটা কথা বলতে চাই, তারপর 143, উফ,
মানে আই লাভ ইউ, সেটা আবার হয় নাকি? তবে কিছু তো বলবে, এখন তো ক্লাসের টাইমও নয়। হাই, বিরক্ত করলাম? না না, বলো। তুমি জয়িতা ম্যাম কি বলতে পারতে? শি কুড হ্যাভ কল্ড মি। না, আসলে মাকে বলাটা না ঠিক হবে না। কেন, কি হয়েছে তোমার? ওয়েল, আমি আসলে মাকে জানাইনি, আর বাইরে পড়তে যাওয়ার পরে খুব একটা বন্ধুদের সাথে যোগাযোগ নেই এখন, তাই কাউকে জানাতে পারছি না। জানি না কিভাবে বলবো। হোয়াটস রং? তুমি তুমি আমাকে বলতে পারো। বাবা, পচার এত কনফিডেন্স, এসব অঙ্কের সময় কোথায় যায়? অঙ্ক পচা, তুমি কি বলবে বলতে পারো কিন্তু। ওয়েল, নিউ ইয়র্কে যাওয়ার পরে আমি খুব একা হয়ে গেছিলাম, যেমনটা বললাম, কোনো বন্ধু নেই, আত্মীয় নেই, মাও স্কুল নিয়ে বিজি, তাই একা একাই থাকতাম। তারপর ওখানেই একটা ছেলের সাথে আলাপ হলো, ভীষণ মিষ্টি, আমারই সিনিয়র অ্যাকচুয়ালি, হি ওয়াজ ভেরি হেল্পফুল, ইউনো। উইকেন্ডে আমরা নিউ ইয়র্ক ঘুরতাম, একসাথে পড়াশোনা করতাম, হি ওয়াজ জাস্ট লাইক মি। মাস দুয়েক চলার পরে উই স্টার্টেড ডেটিং, মানে ক্যাশুয়ালি, তারপর আস্তে আস্তে সিরিয়াস হয়ে গেছিলাম আমরা। কিছু মাস পর আই স্টার্টেড লিভিং ইন উইথ হিম, আমি ওর সাথেই থাকি নিউ ইয়র্কে, মানে থাকতাম। ও, তোমায় বিরক্ত করছি তাই না? আসলে আসলে আমি কারোর সাথে শেয়ার করতে চাই, না হলে খুব কষ্ট হচ্ছে আমার, জানো, খুব একা লাগছে, বাইরেও তো বেরোতে পারছি না খুব একটা। ইউ নো হোয়াট, আই এম সরি, ওকে, আমার তোমাকে না ইনভলভ করাটা। ইটস ওকে রাকা, বলো। ওয়েল, করোনা ভাইরাসের অ্যাটাক ইউএসএ তে শুরু হওয়ার পর আমি এখানে চলে আসি, হোম কোয়ারেন্টাইনে ছিলাম ফর 14 days অর সামথিং। ওই সময় মা খুব স্ট্রিক্টলি আমাকে রুলস ফলো করিয়েছে, আমাকে ফোন পর্যন্ত ধরতে দেয়নি। 14 দিন পরে ফোন খুলতেই দেখি ওখানে ক্লাসমেটস, আমার বয়ফ্রেন্ডের বন্ধুদের মেসেজ সব ভর্তি, সেফ জার্নি, হাউ আর ইউ, টেক কেয়ার মেসেজগুলো পেরিয়ে লক্ষ্য করলাম 4 শব্দ, উই নিড টু টক, আমার বয়ফ্রেন্ড পাঠিয়েছে। এদিকে আমি তো নেটওয়ার্কই পাচ্ছি না, বাধ্য হয়ে ফেসবুকে লগ ইন করি, আর লগ ইন করেই দেখি আমার বয়ফ্রেন্ডের ওর এক্সের সাথে ছবি। আমি চলে আসার পরে ওর এক্স আমাদের অ্যাপার্টমেন্টে মুভ ইন করে, ওরা একসাথে থাকছে, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। ওহো, দ্যাটস স্যাড, আমি আমি বুঝতে পারছি রাকা। আর রাকা, তুমি কেঁদো না প্লিজ, আমি বুঝতে পারছি, আই এম সরি। আমি আমি কিভাবে তোমাকে সাহায্য করব বলো? কি কাণ্ড দেখো, কোথায় অঙ্ক আর কোথায় সব সেই মনমি, ছি ছি, আমি না আমি জাস্ট যাতা করলাম, আই এম ফাইন ইশ পচা, আই এম ফাইন, কিন্তু সমস্যা একটাই, আমার মনে হয় না যে আমি কোনোদিনও এটা থেকে মুভ অন করতে পারবো, আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো, ভালোবাসতে পারবো। দিস ইজ টু হার্শ অন মি, খুব কঠিন এই সময়টা। তুমি ভালো থেকো, টেক কেয়ার, ওকে? ইয়েস, আই উইল, আই উইল, আই উইল। আই লাইক ইউ পচা, ইউ আর কাইন্ড, চলো বাই। আর হ্যাঁ, আমার ফোন নাম্বারটা আমি তোমাকে মেসেঞ্জারে পাঠিয়েছি, ইউ ক্যান কল মি আপ যখনই কোনো প্রবলেম হবে, না হলেও করতে পারো, ওকে? বাই অ্যান্ড অ্যান্ড থ্যাংক ইউ। আই লাইক ইউ পচা, ইউ আর কাইন্ড, আই লাইক ইউ পচা, ইউ আর কাইন্ড, আহা হা হা, এটা কি শোনালো রাকা আমাদের পচাকে? পচা তো এখন গলে জল,
কিছুক্ষণ আগে মায়ের বকুনি খেয়ে পড়ার ঘরটা ছেড়ে বেরিয়েছে। কেন? সেই দুপুরবেলা থেকে সমানে রাকার ফেসবুকে ডিপি দেখে যাচ্ছে। এনিওয়েজ, পচা একটা জিনিস বুঝতে পারছে, এভাবে চলবে না, চলতে পারে না। আজ কাইন্ড, কাল ব্রাদার হয়ে যাবে ও। এক সপ্তাহ হয়ে গেছে, কুছ তো করনা পড়েগা, কিন্তু কি করে? আই এম 17, 17 বছর বয়সে একটা ছেলে কি করে বয়সে বড় একটা মেয়ের সাথে? না 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 না, এটা 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 ঠিক না, তাই না? কিন্তু কিন্তু এরকম কোনো নিয়ম তো নেই, আছে? মাকে জিজ্ঞেস করবো? এ মা, না না না, যা যা। আচ্ছা 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 আচ্ছা, হোল্ড অন হোল্ড অন। বলিউডের দুনিয়ায় অনেকেরই এজ ডিফারেন্সে প্রেম, তাহলে? কিন্তু বলিউড আর পচার লাইফ কি এক? ওয়েল, অ্যাকচুয়ালি এক। আমরা তো ফ্যাশন থেকে গসিপ হয়ে বাচ্চার নাম থেকে বিয়ের হ্যাশট্যাগ সবাই বলিউডকে নকল করি, তাহলে ওয়াই নট? সুস্মিতা সেনের পার্টনার ওর চাইতে বয়সে কম, নিক জোনাস তো বাচ্চা প্রিয়াঙ্কা চোপড়ার কাছে, ঐশ্বরিয়ায় অভিষেক বচ্চনের চাইতে বড়। ইনফ্যাক্ট সচিন তেন্ডুলকরের বয়স ওর ওয়াইফ অঞ্জলির চাইতে কম। সো ইটস ওকে, তাই না? ইয়েস ইয়েস, ইটস ওকে ওকে। তাহলে এইবার পচা বলেই দেবে রাকাকে? ওয়েল, চেষ্টা তো করবে, তবে পচা তো দিনের শেষে সবেতেই ঢ্যাঁড়স, কিছুই পারে না ঠিক করে। আর প্রপোজাল এদিকে হ্যাজ টু বি পারফেক্ট। কি যে হবে, কাল ক্লাসের সময় বলবে মনে হয় পচা। হেই পচা, কি করছো? কিছু না, বইগুলো একটু দেখছিলাম। অলোকে, তোমাকে কেমন যেন একটা শোনাচ্ছে। না, ওই একটু ঠান্ডা লেগেছে মনে হয়। এই কোয়ারেন্টিনে বাড়িতে থেকে থেকে অসময় স্নান করছি তো, তাই বোধ হয়। ও, এই জ্বরটর নেই তো? বাড়িতে থার্মোমিটার আছে, নাকি আমি অর্ডার করবো অনলাইনে? আই এম ফাইন, ক্যান উই প্লিজ স্টার্ট? ভাবা গো, পচা আবার রাগ করেছে। আমি ভাবছি যে আজ আমরা পড়বো না, কথা বলবো। মানে না, বুঝলাম না। এই যে তোমার টকিং, তোমার ভুলভাল সময় ভিডিও কলস, আমাদের ভিডিও কলের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া, আমাকে ফেসবুকে অন্য পোস্টে ট্যাগ করা, এগুলো করো না। ওয়াই নট? আমি ভাবছিলাম দ্যাট উই ওয়ার, আমরা দুজন। আমরা দুজন কিছুই নয়, তুমি একাই রাখা বলতে বলেছো, তোমাকে বলেছো আমি তোমাকে কল করতে পারি। তুমি সারাক্ষণ আমার চোখের দিকে তাকাও, ইউ আর অলওয়েজ সো সুইট, এতে আমার অসুবিধে হচ্ছে, অসুবিধে হচ্ছে আমার। মানেটা কি? পচা, লুক এট মি, আমার দিকে তাকাও। পারবো না তাকাতে, চোখের নিচে, তোমার চোখের নিচে ওই ওই কালো তিলটা কিরকম একটা তোমার। তুমি তুমি আমার চেয়ে বয়সে বড়, আমি জানি। ইউ হেট মেন, আই নো, কিন্তু আই শুড গো। আমি আমি এলাম। হ্যাঁ, আমি আর এক্সট্রা ক্লাস করতে চাইছি না, আমি ম্যামকে জানিয়ে দেবো, বাই। দাঁড়াও ঈশান, ইউ ক্যান ডিসাইড, ইউ ম্যান ক্যান নট ডিসাইড অল দ্য টাইম। তোমরা পুরুষ, তোমরা সমাজ, তাই না? তোমরা ভীতু, তোমরা বলতে পারবে না নিজের কথা, নিজে নিজের ইচ্ছে মতো ওয়ার্ক আউট করবে, আর আমি মেয়ে বলে আমি চুপটি করে বসে বসে দেখবো, তাই তো? মাই ফুট, সেটা হবে না। আমি প্রথম দিনই তোমাকে দেখেছিলাম, তারপর এক সপ্তাহ নানা কথায় নানাভাবে আই কেম ক্লোজ টু ইউ। আমার ভালো লেগেছে তোমাকে, ঠিক শুনছো? আই লাইক ইউ, ইউ কাইন্ড, ইউ নাইস, আই লাইক ইউ। সবাই বলে পচা ভালো, পচা ইজ কাইন্ড, কিন্তু কাজে আমি পচা, কনফিডেন্সেও আমি পচা। শাট আপ, সবসময় সিরিয়াল চালিয়ে রেখে দিয়েছে এই ছেলেটা। আমি বলছিলাম তো নাকি, সো ইয়েস, ইউ নাইস, ইউ কাইন্ড, তুমি ছেলেটি মন্দ নয়, সো ইয়েস, ওকে। ওকে মানে? বুঝলাম না। আচ্ছা শোনো শোনো, এতে কিন্তু রিস্ক আছে, লোকজন বলবে টলবে অনেক কথা। তাছাড়া ইউ হ্যাভ জাস্ট হ্যাড আ ব্রেকআপ। ব্রেকআপটা আমার হয়েছে, হ্যাঁ, আমি মুভ অন করে গেছি। একটু অস্বস্তি হয়েছিল প্রথম প্রথম, আমি জানি। সবাই ভাবে যে মেয়েদের আইডিয়ালি অনেক মাস বা বছর সময় নেওয়া উচিত মুভ অন করতে, বাট আমার লাগেনি। আমার প্রথম প্রেম সরে যাওয়ার 24 দিনের মাথায় আমি মুভ অন করে গেছি। জাজ করবে আমাকে? করো। লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেটা নিয়ে আমি কনসার্নড নই। তুমি তো অ্যাটলিস্ট কিছু বলো না, তুমি আমাকে চাও, আমাকে পছন্দ করো, তাহলে তো ভাবনার কি আছে? আই নো দিস ইজ ফানি, এটা সম্ভব না, তুমি আমাকে বেশি সিরিয়াসলি নিও না, ওকে? সেটা আমি বুঝবো, ঠিক আছে? পচা ছেলে একটা। এন্ড লিসেন, এই যে লুক এট মি, বলছি যে হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছো পচা? দেখতে পাচ্ছি না রাখা। ঈশান, ওহো, ক্যান ইউ হিয়ার মি? হাই, হ্যালো, তোমার মাথা ইন্টারনেট। ঈশান, এই আবার ডিসরাপশন।
এই সময় হতে হলো কলটা ডিসকানেক্ট কেন? ওয়াই ম্যান ওয়াই? কারণ ইনি পচা। ইনি জানতেন, বলবেন রাকাকে মনের কথা, জানতেন যে নেটওয়ার্কের 90% ডেইলি ইউজেজ হয়ে গেছে, তাও একখানা টপ আপ রিচার্জ করাননি। কারণ ইনি পচা, ইনি সবেতেই ধেড়িয়ে দেন, তারপর লাইফ জ্যাকেট খুঁজে বেড়ান। যদিও এই কোয়ারেন্টিনের বাজারে পচার লাইফ জ্যাকেটের তুলনা নেই, কিন্তু দিব্যি ব্যাপার রাকা অ্যান্ড পচা। বয়সটা বেমানান হলেও মনটা কিন্তু এদের বেশ মানানসই, কি বলেন? আরে ছাড়ুন, শুধু একটাই আমার দাবি, ঈশান যদি পচা হয় তাহলে রাকাও বুড়ি বা খেন্তি টাইপের কিছু হোক, বাজে ডাকনামের কষ্টটা যেন ছেলেটার একটু কমে যায় বাবা। শুনলেন অরিজিনাল রোমান্টিক অডিওবুক সিরিজ প্রেম.কম অন মির্চি বাংলা। আজকের গল্পের নাম X = প্রেম, যেটা লিখেছে মির্চি মোহর। ঈশান AKA পচা, মির্চি অগ্নি, ঈশানের মায়ের চরিত্রে শ্রী, ঈশানের বাবার চরিত্রে এবং কথক মির্চি মীর, জয়িতা ম্যাম বৃন্দা সেন আমাদের অগ্নির মা, সাউন্ড ডিজাইন শায়ক, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিসিটি অল্টো, আইডিয়েশন রেকর্ডিং ডিরেকশন আর রাকার চরিত্রে আমি মির্চি অয়ন্তিকা। পরের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায় প্রেম.কম এ আরও একটা অরিজিনাল প্রেমের গল্প শুনতে ভুলবেন না কিন্তু, only on youtube.com/mirchibangla। মির্চি বাংলা প্রেজেন্টস প্রেম.কম।